নমস্কার আমি ডক্টর কল্লোল পাল আমি একজন শিশু ও অ্যালার্জি বিশেষজ্ঞ আজকে আমাদের আলোচনার বিষয় ত্বকের যত্ন নিন আরও পরিষ্কারভাবে বলতে গেলে শুষ্ক ত্বকের যত্ন নিন আমাদের অনেকেরই দেখা যায় স্কিন অন্যের থেকে একটু বেশি ড্রাই কারো কারো আবার এক্সিমা বা এটোপিক ডার্মাটাইটিস আছে এই ভিডিওটি কিন্তু তাদের জন্যই প্রথম কথা হলো যে ত্বককে পরিষ্কার রাখা এবং তাকে ময়স্ট রাখা খুব জরুরি ক্ষেত্রে। প্রথমেই আমরা আসি স্নান করা কীভাবে স্নান করতে হবে কতবার করতে হবে চব্বিশ ঘন্টায় কম করে একবার স্নান করা উচিত স্নান করলে কি হয় যে আমাদের স্কিনের যে ময়েশ্চারটা আরও ভালোভাবে বৃদ্ধি পায় এছাড়াও হয় কি বেশ কিছু ইনফ্লেমেটারি বা প্রদাহকারী পদার্থ যেটা আমাদের স্কিনের উপর থাকে সেটা জল দিয়ে ধুয়ে যায় এছাড়া আরেকটি ব্যাপার হয় যেমন ধরুন কোনো ব্যাকটেরিয়া কিংবা ইনফেক্টিভ অন্য কোনো যে অর্গানিজম সেগুলো যদি আমার স্কিনে থাকে সেগুলো কিন্তু স্নানের পরে খুব ভালো পরিষ্কার হয়ে যায় এবার প্রশ্ন আসে কিভাবে স্নান করব। সবসময় মনে রাখতে হবে হালকা গরম জল সেটি কিন্তু আমাদের স্কিনের পক্ষে সবথেকে ভালো যখন আমি স্নান করবো মনে রাখতে হবে প্রথমে কিছুক্ষণ প্রায় পনেরো মিনিট যদি আমি নর্মাল স্নান করি সাবান মাখার আগে সেটা সবথেকে ভালো হয় এরপরে আমি সাবান ইউজ করবো সাবানটা কেমন হতে হবে মনে রাখতে হবে সাবান যত মাইল্ড বা তার খার ভাব যতটা কম হবে সেই সাবান কিন্তু আমার স্কিনের পক্ষে ততটা ভালো সাবান আমি লাগাচ্ছি মানে সারা গায়ে সবসময় প্রচুর পরিমাণে লাগাচ্ছি সেটাও কিন্তু ঠিক নয় মনে রাখতে হবে আমাদের বেশি প্রয়োজনীয় জায়গা যেমন ধরুন এই আমপিটগুলো হলো কিংবা যে জেনিটালিয়া এই জায়গাগুলোতে ভালোভাবে সামান লাগানো যেতে পারে এছাড়া প্রথম জায়গায় যদি দেখা যায় যে কিছু ময়লা রয়েছে সেখানটাও কিন্তু আমরা সাবান ব্যবহার করবো কিন্তু তার বলে এটা নয় যে আমি সব সময় প্রচুর পরিমাণে সাবান লাগাতে থাকব। স্নানের পরে তারপর আমি কি করব যে আমার মুছতে হবে কিভাবে মুছবো মোছাটাও কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ ব্যাপার মনে রাখতে হবে টাবেল দিয়ে হালকা করে করে মুছতে হবে খুব ঘষে ঘষে মানে রাবিং করে ড্রাই করা চলবে না স্নান করার পরপরই আমাদের মনে রাখতে হবে কিছু অ্যাপ্লাই করতে হবে স্কিনে মানে ময়েশ্চারাইজার ময়েশ্চারাইজারগুলো থেকে ভালো হয় যদি তাতে কোনো কালার কিংবা ফ্র্যাগরেন্স না থাকে কোনো কোনো সময় দেখা যায় ডাক্তারবাবু হয়তো আপনাকে কোনো মেডিকেটেড কোনো লোশন ক্রিম এগুলো ব্যবহার করতে বলেছেন তখন আমি কি করব প্রথমে মনে রাখতে হবে সেক্ষেত্রে যে ডাক্তারবাবু দেওয়া যে মেডিসিনটা সেটা অ্যাপ্লাই করতে হবে তার উপরে যে ময়েশ্চারাইজারটা আপনি ব্যবহার করতে চাইছেন সেটা ব্যবহার করুন ময়েশ্চারাইজার দিনে তিন চারবার পর্যন্ত লাগানো যেতে পারে এবার আমি আসছি শুষ্ক স্কিনকে বা শুষ্ক ত্বককে ভালো রাখার জন্য পাঁচটি খুব স্পেশাল টিপস এক নম্বর উল বা সিনথেটিকের পরিবর্তে কোনো কটনের কাপড় ব্যবহার করুন দুই কারো এক্সিমা বা অ্যাটোপিক ডার্মাটাইটিস থাকলে তাকে নিকেলের জুয়েলারি অ্যাভয়েড করতে হবে তিন নম্বর অবশ্যই নখগুলো ছোট ছোটো করে কাটুন কারণ যত স্ক্র্যাচ করবে স্কিনের উপর বড় নখ দিয়ে তার জন্য কিন্তু ইঞ্জুরির চান্স বেশি থাকবে চার নাম্বার মাইল্ড বা কম জাতীয় ডিটারজেন্ট ইউজ করুন কাপড় জামা কাচার সময় এবং পাঁচ যদি আপনি কোনো ফেব্রিক সফটনার ইউজ করেন সেটি ব্যবহার না করাই ভালো ত্বক ভালো রাখতে আমাদের মনে রাখতে হবে প্রচুর পরিমাণে জল খেতে হবে এছাড়া আরও যাদের অ্যালার্জির প্রবলেম আছে আমরা যে দেখবো যে কোন কোন খাবারে কিংবা কোন কোন ড্রিঙ্কসের মধ্যে তার অ্যালার্জির প্রবলেম আছে যেমন ধরুন কাঁকড়া তারপরে চিংড়ি মাছ ডিম এগুলো খেলে যদি কারো স্কিনে ফোলা ওঠে র্যাশ ওঠে তাহলে কিন্তু সেগুলো অ্যাভয়েড করতে হবে